আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। এই 570 খ্রিস্টাব্দের আগে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা অর্থাৎ আব্দুল্লাহর বিবাহ হয়। আমরা একটু সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকার কয়েকটি কথা বলে দিচ্ছি, আপনি ধৈর্য ধরে শুনুন। বংশ তালিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ তালিকা, তাতে তারিখে ইবনে হিশাম ইসহাকের লেখা, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ, দাদর নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাবার নাম কোশায়, কোশায়ের বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম লুবাই, লুবাইয়ের বাবার নাম কাব, কাবের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির। এই ফিহির থেকে কোরাইশ বংশের আবির্ভাব। যেহেতু কোরাইশ বংশের আবির্ভাব হল, অতএব আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদি পিতা হিসাবে ফিহির আসলেন। ফিহির থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম একের পর এক হয়ে আসে। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছিলেন সর্বশেষ পুত্র হিসাবে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন 6 জন, তো 6 জনের মধ্যে আব্দুল্লাহ একটা ছোট ছেলে, ছোট পুত্র। এই আব্দুল্লাহর বয়স যখন 14 বছর হলো, তখন আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করলেন যে আব্দুল্লাহর বিবাহ দেওয়া হোক। তারপরে চিন্তা ভাবনা করতে করতে আস্তে 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 আব্দুল্লাহর বয়স পৌঁছে গেল 24 বছরে। 24 বছরে যখন পৌঁছালো, তখন একবারে সিদ্ধান্ত নেওয়া হলো আব্দুল্লাহর বিয়ে এখনই দিতে হবে। তাই আব্দুল্লাহর বিবাহ দেওয়ার সময় পাত্রীর খোঁজ নেওয়া শুরু হলো। আপনাদের বলে রাখি, আব্দুল মুত্তালিব জিন উপাসক ছিলেন, অর্থাৎ জিনের উপাসক, জিনের উপাসনা করতেন আব্দুল মুত্তালিব। তাই তিনি চেয়েছিলেন যে যারা জিন উপাসক ওই সমস্ত গোষ্ঠীর মধ্যে আমি আমার পুত্র আব্দুল্লাহর বিবাহ দেব। আব্দুল্লাহ দেখতে খুব সুন্দর ছিল, চরিত্র দিক থেকে অত্যন্ত ভালো ছিল, খুব নম্র ভদ্র শান্ত ছেলে ছিল। তাই আব্দুল্লাহকে বিবাহ করার জন্য অনেক মেয়েরাই প্রস্তাব দিয়েছিল, অনেক পরিবারের বুজুর্গ ব্যক্তিরাও প্রস্তাব দিয়েছিল যে আব্দুল্লাহর সাথে আমার মেয়ে, আমার পতি, আমার নাতিনের বিবাহটা দেওয়া হোক। কিন্তু আব্দুল মুত্তালিব চেয়েছিলেন, না, আমি যেই উপাসক জিনের, সেই জিনের উপাসকের গোষ্ঠীর মধ্যেই আমি বিবাহ দিব। তাই 24 বছর বয়সে আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি থেকে রওনা দিলেন মদিনার দিকে, ইয়াসরাবের দিকে। মদিনার পূর্ব নাম হলো ইয়াসরাব। তাই আপনাদের জানিয়ে দিলাম, ইয়াসরাবের দিকে রওনা হতে আরম্ভ হলেন কে? আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে। সেখানে গিয়ে এক গোষ্ঠীর সন্ধান পেলেন, সেই গোষ্ঠীটা হলো জুহায়ের কাবিলা। এই জুহায়ের কাবিলাতে আব্দুল ওয়াহাব নামের একজন ব্যক্তি, সে জিনের উপাসক ছিল। তার একটা ফুটফুটে সুন্দরী মেয়ে ছিল যার নাম ছিল আমিনা। তাকে দেখার প্রস্তাব করা হলো, তাকে দেখা হলো এবং দেখে কি হলো, পছন্দ হলো। এবারে পছন্দ হওয়ার পরে বিবাহ দেওয়া হলো। সেই সময়ের রীতি অনুযায়ী আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে 3 দিন থাকলেন, অর্থাৎ 3 দিন থাকার তখন নিয়ম ছিল, তখন রীতি ছিল। আবার একটা কথা ছোট্ট বলে দিই, সেই সময় আব্দুল মুত্তালিবও একটা বিবাহ করেছিলেন মদিনাতে গিয়ে, একই সাথে বাবাও বিয়ে করলেন, ছেলেও বিয়ে করলেন। তাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই মেয়ের পেট থেকে আব্দুল্লাহর মা যে হয়েছিলেন, ওই মায়ের পেট থেকে একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম হলো হামজা, যিনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন। এই হামজার সাথে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামের বয়সের তেমন পার্থক্য নেই, কারণ বাবা যেমন ভাবে বিয়ে করেছে আব্দুল্লাহও তেমনই একই সাথে বিবাহ করেছে, বাবা এবং ছেলে একই সাথে বাড়ি ফিরে এসেছে। তাই আব্দুল্লাহ 3 দিন যাবৎ শ্বশুর বাড়িতে থাকার পরে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে
কয়েকদিন থাকলেন। কয়েকদিন থাকার পরে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া দেশ থেকে খবর আসলো যে আবদুল্লাহ তোমাকে ব্যবসা করতে যেতে হবে। অর্থাৎ কোরাইশি গোষ্ঠী বিজনেসের একটা মুখপাত্র ছিল, এরা বিজনেস ভালোবাসত। বিজনেসটা অ্যাকচুয়ালি ফিহির থেকে আসেনি, বিজনেসটা এসেছিল কোথেকে? উসাইর থেকে, ছয় নম্বর বংশ তালিকার আদি পিতা থেকে এসেছিল। তো সেই সময়ে আবদুল্লাহ খুব ভালো ব্যবসা করতে জানতেন এবং ব্যবসাতে ভালো উপার্জন করতে পারতেন। তাই এই ২৪ বছর বয়সের নবযৌবন নব দাম্পত্য জীবনকে পরিত্যাগ করে আবদুল্লাহ সিরিয়া চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। যেই সময় যান আবদুল্লাহ, সেই সময় মা আমিনা গর্ভ ছিলেন। অর্থাৎ গর্ভ অবস্থায়, গর্ভবতী অবস্থায় আমিনাকে রেখে আবদুল্লাহ চলে গেলেন সিরিয়া দেশে বিজনেস করতে। সিরিয়াতে বিজনেস করে কয়েক মাস পর তিনি সিরিয়া থেকে মদিনা হয়ে বাড়ি ফিরছেন। মদিনা হয়ে বাড়ি ফেরার সময় মদিনাতে আবদুল্লাহর মামার বাড়ি ছিল। তাই আবদুল্লাহ চিন্তা ভাবনা করলেন, বিবাহের পরে মামার বাড়ি দেখা সাক্ষাৎ করা হয়নি, তো যখন মামার বাড়ির সামনের দিক থেকেই যাচ্ছি আমি বাড়ি ফিরে, তো মামার বাড়িতে একটু দেখা করেই যাই। মামার বাড়িতে গেলেন। মামার বাড়িতে যাওয়ার পরে মামারা তাকে থাকতে বললেন, দু চার দিন থাকলেন। দু চার দিন থাকতে থাকতেই তিনি খোঁজ খবর নিলেন মক্কায় কোনো কাফেলা বের হচ্ছে নাকি, কোনো দল বের হচ্ছে নাকি, কারণ মক্কা থেকে মদিনার দূরত্ব অনেক। তাই যদি একটা দল হয় তাহলে আমার বাড়ি ফিরে যাওয়ার সুবিধা হবে। তাই তিনি করলেন কি, একটা দলের সন্ধান নিলেন, খোঁজ খবর নিলেন। খোঁজ খবরে পেলেন একটা দল মক্কা বের হচ্ছে আগামীকালকে। তাই আবদুল্লাহ কি করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, আগামীকালকে মর্নিং ফাস্ট তাদের সাথে উনিও বাড়ি বেরিয়ে যাবেন। কিন্তু রাত্রিবেলায় আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার কারণে আবদুল্লাহ নিজেকে বাড়ি যেতে পারবেন এই চিন্তা ভাবনা করতে পারলেন না, যে আমি বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো না, হয়তো রাস্তায় গিয়ে আমার সমস্যা হবে, তাই মামার বাড়িতে থাকি, ওষুধপত্র খাই, আর ভালো হয়ে গেলে এখান থেকে বাড়ি ফিরে যাবো। এই চিন্তা ভাবনা করে মামার বাড়িতে থাকতে আরম্ভ করলো, এই কাফেলাটি বেরিয়ে চলে গেল। কিন্তু এই কাফেলাকে আবদুল্লাহ বলল যে যখন তোমরা সবাই বাড়ি পৌঁছাবে তখন একটু আমার বাবাকে খবর দিয়ে দিও যে তোমার ছেলে আবদুল্লাহ অসুস্থ আছে মামার বাড়িতে, এই খবরটা জানিয়ে দিও। বাড়ি যখন কাফেলা আসলো তখন আব্দুল মুত্তালিবকে গিয়ে সবাই বলল যে তোমার ছেলে যে আবদুল্লাহ গিয়েছিল বিজনেস করতে, সে এখন তার মামার বাড়িতে অসুস্থ অবস্থায় আছে। তাই আব্দুল মুত্তালিব বললেন কি, তার বড় পুত্রকে বললেন, যাও তোমার মামার বাড়ি, ওখান থেকে আবদুল্লাহকে ওষুধপত্র খাইয়ে ভালো করে তাকে নিয়ে এসো বাড়ি, কারণ আবদুল্লাহকে খুব ভালোবাসতেন আব্দুল মুত্তালিব। তার অসুস্থতার কথা শুনে বিচলিত হলেন আব্দুল মুত্তালিব এবং মা আমিনাও বিচলিত হলেন। কিন্তু করার কিছুই ছিল না, তার বড় ছেলেকে পাঠানো হলো ইয়াসরাবে, ইয়াসরাব থেকে নিয়ে আসার জন্য। এবারে ইয়াসরাব পৌঁছানোর আগে আগে, মদিনা পৌঁছানোর আগে আগে আব্দুল মুত্তালিবের বড় ছেলে খবর পেল আমার ছোট ভাই আবদুল্লাহ ইন্তিকাল করছে। তাই কিছু করার ছিল না, মদিনাতে জান্নাতুল বাকিতে আবদুল্লাহকে দাফন করা হলো, মাটি দেওয়া হলো। তিনি পরবর্তী সময়ে কি করলেন, ওখান থেকে ফিরে আসলেন। আব্দুল মুত্তালিবের বড় ছেলে এসে বললেন এই ব্যাপার, আবদুল্লাহকে পাওয়া যায়নি, সে মারা গিয়েছে আমার যাওয়ার আগে, তাকে জান্নাতুল বাকিতে মাটি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই সময় মায়ের গর্ভেই আছেন। তারপরে মা তাকে জন্ম দিলেন। এবার জন্ম দেওয়ার সময় এবং জন্ম হওয়ার আগে কিছু অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল। জেনে রাখুন, সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের অলৌকিক কাহিনী বা অলৌকিক ঘটনা কিছু না কিছু ঘটেছেই, হতে পারে কিছু কম কিছু বেশি। প্রত্যেকটা নবী রাসূলের ইতিহাস পড়ে আমরা যেটা জানতে পারি যে সকলেরই অলৌকিক ঘটনা অলৌকিক কাহিনী এক থেকে নিয়ে পঞ্চাশের মধ্যেই ছিল। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় এবং জন্মের পূর্ব থেকে নিয়ে শুরু করে প্রায় 4,500 অলৌকিক ঘটনা ঘটেছে, মুজিজা ঘটেছে। একে বাংলা ভাষায় অলৌকিক বলা হয়, উর্দু আরবি ভাষায় একে মুজিজা বলা হয়। নবী রাসূলদের ক্ষেত্রে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটত সেগুলোকে মুজিজা বলা হয়। তো আল্লাহ রাসূলের জন্মের পূর্ব এবং জন্মের পর অর্থাৎ মৃত্যু পর্যন্ত টোটাল 4,500 মতো অলৌকিক ঘটনা ঘটেছিল। তাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করছেন
তার পূর্ব মুহূর্তে কি হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জন্মগ্রহণ করবেন, পারস্যের বাদশাহ যে ছিল সে সূর্য উপাসক ছিল, অগ্নি উপাসক ছিল। তো তার বাড়ি, তার রাজপ্রাসাদ এত সুন্দর করে তৈরি করেছিল এবং এত পিলার কম ছিল যে তার বাড়ি ঢুকলেই মনে হতো এত বড় রাজপ্রাসাদে পিলার নেই, স্তম্ভ ছাড়াই আছে, মাত্র 14টি স্তম্ভ ছিল, পিলার ছিল। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন যেদিন, সেদিন 14টা পিলার ভেঙে পড়েছে। সিরিয়াতে একটা হ্রদ ছিল, বড় বিল ছিল, সেই বিলটা আজীবন শুকাতে কেউ দেখেনি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, বিল শুকিয়ে গেল। সেই বিলে কি হতো? সেই বিলে সবাই পূজা করত, বিলের পূজা করত, গঙ্গা পূজা করে না, তেমন বিলের পূজা করত ওরা। তাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, বিল শুকিয়ে গেল। সিরিয়ার মধ্যে আর একটা জায়গা ছিল যেখানে আজীবন মানুষ জল পেত না, টিবল খুঁড়ে খুঁড়েও জল পেত না, সেখানে অনেক মার্শাল দিত জল পেত না, অনেক কৌশল করে বিজ্ঞান প্রযুক্তি খাটিয়েও জল বের করতে পারত না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামের জন্ম হলো, সেখানে জলের ফোয়ারা বের হতে আরম্ভ হলো। এই ধরনের অলৌকিক কাহিনী অনেক ঘটেছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম যেই সময় জন্মগ্রহণ করছেন সেই সময় 4টা অলৌকিক ঘটনা ঘটেছিল, আপনাদের বলি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম 29 আগস্ট 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, সেই দিন সোমবারের দিন ছিল ভোর রাতে। অনুরূপভাবে আব্দুল মুত্তালিব তার ধর্ম পালন করার ক্ষেত্রে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করত। তো ভোর রাতে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে আব্দুল মুত্তালিব গেছেন, চক্কর মারছেন, চৌহদ্দি ঘুরছেন। এ সময়ে একজন ব্যক্তি গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আব্দুল্লাহর স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিলেন, তিনার এখন প্রসব বেদনা উঠেছে, আপনি বাড়ি চলে যান। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে সেখান থেকে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে এসে দেখছেন গেট বন্ধ, গেটে ঠক 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 করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে বলছেন, মা দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ আসলো, একটু অপেক্ষা করুন, দরজা খোলা হচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে ভিতর থেকে মা আমিনা দরজা খুললেন। মা আমিনা বর্ণনা করছেন, বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দুটি খোলা ছিল, দোয়া করার মতো খোলা ছিল। এই যে আপনাকে বলছি শুনুন, আপনি আজকে একটা পরীক্ষা করুন তো দেখি, আমার সামনে আপনার দুটো হাতকে আপনাকে আমি বলছি নর্মালি ছেড়ে দেন, নর্মালি একবারে কোনো রকমের আপনার ভিতরে বল প্রয়োগ করতে হবে না, বল ছাড়া হাত দুটোকে ছেড়ে দেখেন, আপনার হাত দুটোর আঙুলগুলোকে দেখবেন টেনা হয়ে গেছে, কোঁকড়া হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, আঙুলগুলো সোজা, সোজা আঙুল নিয়ে জন্মগ্রহণ করলেন এবং হাত দুটো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেইভাবে আমরা দোয়া করি সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে দোয়া করছে, এরকম ভাবে জন্মগ্রহণ করলেন। কে বলছেন? আমিনা বলছেন। একটা অলৌকিক ঘটনা হলো। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, তখন তার চেহারা অর্থাৎ যে কপাল আছে সেই কপালটা মাটিতে থেকে আছে সিজদা অবস্থায়। নাম্বার তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জন্মগ্রহণ করলেন সেই সময় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ক্রন্দন করলেন না, কাদা কাটা করেননি। অর্থাৎ কাদা কাটা করা জন্ম হওয়ার পরে শিশুদের এটা একটা কি ডাক্তারি মতে সুস্থ সন্তান, সুস্থ ছেলে বলে বিবেচিত করা হয়। যদি শিশু বাচ্চারা কাদাকাটি না করে জন্মের সময় তাহলে ডাক্তারবাবুরা এটা পরামর্শ দেন এবং বলেন যে বাচ্চাটা অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেছে। তখন ছেলেগুলো কি করে জানেন? ট্যাং দুটাকে উপরে চাড়ে, আঙুলগুলো এইভাবে মিডিল আঙুলটাকে দুটো ট্যাঙ্কের মধ্যে রাখে, এই দিক থেকে একটা ট্যাঙ্কে ধরে, এই থেকে একটা ট্যাঙ্কে ধরে, আর বাচ্চাটাকে মাথাটাকে নিচু করে ট্যাঙ্ক দুটো উপরে চেড়ে দিয়ে পিছনটাকে হালকা হালকা করে মারে পিঠে, কেন বাচ্চাটাকে কাঁদানোর জন্য। বাচ্চাটা যদি কাঁদে তাহলে তার হৃৎপিণ্ড কী হবে? ভালোভাবে চলবে, আর হৃৎপিণ্ড চললেই বাচ্চাটা সুস্থ আছে, স্বাভাবিক আছে বলেই ডাক্তারবাবুরা তখন প্রেসক্রিপশনে লিখে নেয়।
অতএব আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, কোনো কাদা নাই, নো ক্রাই, কোনো কাদা নাই। তো এটা হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলোচনা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করলেন, তিনার মায়ের সাথে অর্থাৎ প্রত্যেকটা শিশুর মায়ের সাথে বাচ্চার নারীর সংযোগ থাকে, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে গর্ভে আসে তখন থেকে নিয়ে যখন বাচ্চা কি হয় একটা রক্ত জল থেকে অর্থাৎ বিন্দু আপনার নাপাক পানি থেকে বীর্য থেকে যখন রক্ত হয়, রক্ত থেকে যখন মাংস হয়, মাংস থেকে যখন হাড্ডি তৈরি করা হয়, কোরআনের আয়াতে বিস্তারিত ব্যাখ্যা করা আছে, অর্থাৎ যখন প্রথমে বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে লুথলা হয়, লুথলা থেকে আবার তাকে হাড্ডি পরা হয়, হাড্ডি পরা থেকে তাকে রূপ দেওয়া হয়, তো এইরকমভাবে যখন রূপ দিয়ে দেওয়া হয় তখন মায়ের নাভির সাথে শিশুর নাভির সংযোগ করে দেওয়া হয় এবং ওই নাভি দিয়েই বাচ্চা সমস্ত রকমের খাবার গ্রহণ করতে থাকে, শ্বাসও গ্রহণ করতে থাকে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করছেন, তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামকে দেখা যাচ্ছে এই নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করলেন, নারী কাটা অবস্থায়। বাকি পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্তই মানুষের নারী সংযোগ ছিল, যোগাযোগ ছিল। নারীটার যদি যোগাযোগ না থাকে তাহলে পারে একটা বাচ্চা জীবিত থাকতে পারে না মায়ের পেটে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম নারীর সংযোগ ছাড়াই জীবিত ছিলেন, এটা একটা অলৌকিক ঘটনা। তারপরে অলৌকিক ছিল কি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করলেন খাতনা অবস্থায়। আমার মা আমিনা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন মুহাম্মদ, তখন মুহাম্মদকে যদি দেখা হচ্ছে তাহলে খতনা অবস্থায়, মুসলমানি করা অবস্থায়। বাকি পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে সকলেই খতনাবিহীন, অর্থাৎ খতনা করতে হয়েছে, কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন খতনা ছাড়া, মানে খতনা হওয়া অবস্থায় জন্মগ্রহণ করলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের আলোকে। মা আমিনা বলছেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করলেন সে সময় যেন একটা খুব নূর আমার শরীর থেকে বেরিয়ে গেল, আলো বেরোলো, আর এই আলো হেজাজ, ইয়াসরাব, মক্কা সমস্ত শহরকে যেন প্রজ্বলিত করে দিল, আলো করে দিল। আর এই আলোর মধ্য দিয়ে একটা শব্দ বেরিয়ে আসলো যে তোমার যেই সন্তান জন্মগ্রহণ করলো সেই সন্তানের নাম তুমি রাখবে মুহাম্মদ। সন্তানের নাম রাখা হলো কি মুহাম্মদ। পরবর্তী সময়ে আহম্মদ রাখা হয়েছিল, বিভিন্ন নামকরণগুলো আছে সেগুলো আমি আর বলছি না। পরবর্তী জীবনের দিকে গিয়ে আমি আপনাদের বলি, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের পরে সেই সময় সেই দেশের প্রথা অনুযায়ী মক্কা ছিল শহর এবং ইয়াসরাব বা মদিনা, এই মদিনাটা ছিল পাড়া গ্রাম। মানুষের তখন এটা ধারণা ছিল যে শহরে ছেলেমেয়েরা যদি লালন পালন হয়, বড় হয়, তাহলে তাদের শরীরে কি হয় শক্তি কমে, তাদের শরীর ভালোভাবে গ্রোথ হয় না, বডি গ্রোথ হয় না, এই জন্য তারা শহর থেকে করতো কি গ্রামাঞ্চলে পাঠিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক অনুরূপভাবেই কয়েকদিনের মধ্যে মদিনা থেকে কয়েকটা পোষ্যপুত্র গ্রহণ করা মহিলারা আসলেন, তাদের হাতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লামকে তুলে দেওয়া হল। সেখানেও আবার লম্বা ঘটনা আছে, তো আজকের বিবৃতিতে আপনাদেরকে সে ঘটনা জানাতে চাইছি না, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যম দিয়েই আপনাদের জানাতে চাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন তিনার জন্মের সময় বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।